প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ইউনিভার্সাল কো অপারেটিভের চেয়ারম্যান জহিরুল কাইম গ্রেফতার। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার, তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ খোরশেদ আলম। কুমিল্লা চৌদ্দগ্রাম সহ সারা দেশের বিভিন্ন এলাকায় ইউনিভার্সাল কো অপারেটিভের অফিস করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন পালিয়ে থাকা পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত ও আরও পাঁচটি মামলার পলাতক পরোয়ানাভুক্ত আসামি জহিরুল ইসলাম কাইয়ুম জহিরকে ঢাকা মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। ইউনিভার্সাল কো অপারেটিভের চেয়ারম্যান জহিরুল কাইয়ুম দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো অফিস করে অল্প সময়ে বেশি টাকার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। জহিরুল ইসলাম কাইয়ুম চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়ন খামার পুষ্কনি গ্রামের মৃত মাস্টার মীর হোসেনের ছেলে। তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, ইউনিভার্সাল কো অপারেটিভের চেয়ারম্যান পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত ও পাঁচটি মামলার পলাতক পরোয়ানাভুক্ত আসামি জহিরুল ইসলাম কাইয়ুমকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুজ্জামান স্বর্গীয় ফোর্স সহ ঢাকা মতিঝিল এলাকা থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয়।